আজকে যে কাজটি দেখব সেটি হচ্ছে একটি 19 ইঞ্চি স্যামসাং অর্থাৎ চায়না একটি 19 ইঞ্চি এলইডি টেলিভিশন যার সমস্যাটি দেখে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি রেড ইন্ডিকেটরটি জ্বলে আছে এবং ফার্স্ট সিম্পটমটি কেমন আসছে। আমরা এটিকে পাওয়ার অন করলাম, পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে লাইটটি জ্বলে আসছে এবং স্ক্রিনের সিম্পটমটি প্রথমে একদম হোয়াইট স্ক্রিনের মতো লাইনিং আছে কিছু বোঝা যাচ্ছে হালকা, এবং একদম নিচের অংশে এই অংশে কিছু পরিমাণ ছবি আছে এই ধরনের সিম্পটম, এবং এখানে যে রাস্টারগুলো দেখা যাচ্ছে আর ফুল স্ক্রিন একদম লাইনিং সহ কিছু বার একদম হোয়াইট কোয়ালিটির, কোনো ইমেজ নাই। আর ইমেজটা আসলে এই অংশে কিছু ধরনের ইয়ে দেখা যাচ্ছে রাস্টার যেটা দেখতে পাচ্ছি। তো ফ্রেন্ড এই হচ্ছে সমস্যা, আর এই সমস্যাটির সমাধান আমরা কীভাবে করতে পারি তা দেখবো আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ। যারা ভিডিওর সামান্য কিছু অংশ দেখে মন্তব্য করেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং সম্পূর্ণ দেখার পরে কতদূর বুঝলেন কেন বুঝলেন না এটা জাস্টিফাই করে বারবার দেখার চেষ্টা করবেন। তারপরে যদি কিছু খুঁজে না পান তারপরে মন্তব্য করেন কোন জিনিসটি মিস্টেক হয়েছে সেটিকে নোট করে দেওয়া, নেক্সট টাইম ওই জিনিসগুলো সংশোধন করে ভিডিও করার চেষ্টা করবো। তো ফ্রেন্ড চলুন দেখে নিই এটি কীভাবে রিপেয়ার করা যায়। এটি একটা টেকনিশিয়ানেরই, আমার এলাকার একজন টেকনিশিয়ান তার কাছ থেকে আসা, আমরা দেখে নেব এর টিকন পরিস্থিতিটা কেমন আছে এবং কেন এই সমস্যাটি হচ্ছে এবং সমস্যাটির সমাধান কীভাবে করা যায়। তো ফ্রেন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এ ইউও এই কোম্পানির এটি হচ্ছে প্যানেল, আর এর মডেল নাম্বারটি এখানে দেওয়া আছে। তো এই মডেলের একটি কমন সমস্যা, আর এই সমস্যার সমাধানের ক্ষেত্রে সচরাচর বিভিন্ন টেকনিশিয়ানের যে মন্তব্য যে এই ধরনের প্যানেলগুলো রিপেয়ার হয় না, ছোটো মালগুলো রিপেয়ার হয় না। আসলে বেসিক বুঝলে সব কাজগুলো করা সম্ভব, আর বেসিক যদি না জানা থাকে তাহলে সবসময় খুঁটে এবং একজনে কি করলো দেখে ওইটুকু করার পরে হাত জাগিয়ে বসে থাকা যে তাকে দোষারোপ করা সে সম্পূর্ণ দেখায়নি, সম্পূর্ণ বোঝায়নি। তো আসলে বেসিক জিনিসটা আলাদা জিনিস, যে বেসিক বুঝে কাজ করে তার কাছে সমস্যা স্টেপ বাই স্টেপ সমাধানের উপায় থাকে। তো ফ্রেন্ড আমরা কথা নাই কাজে বিশ্বাসী, কাজ দেখব এবং এই যে সমস্যাটি এর সমাধানটি স্টেপ বাই স্টেপ ফলো করব যে কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায়। ফার্স্টে যে এটি ভোল্টেজ জাস্টিফাই করব, দেখে এটি 5 ভোল্টের প্যানেল, প্রপার 5 ভোল্ট, 5.2 ভোল্ট, ওকে। এবং এখানে ভিজিএল পয়েন্ট -10 ভোল্ট, এবং এখানে একটি পয়েন্ট -5, এবং এখানে 5 ভোল্ট ভিকমের ইয়ে, এরপরে আর কিছু ভোল্টেজ আমরা জাস্টিফাই করব যে, এবং এই যে আরজিপি সিগন্যালগুলো সেটিও প্রপার আছে আমরা দেখতে পাচ্ছি, আরজিপি ভোল্টেজগুলো পারফেক্ট আছে, কোনো সমস্যা নেই। তো এই ধরনের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় এইগুলো প্যানেল সাধারণত জিআইপি প্যানেল হয়, ছোট প্যানেল আমরা জিআইপি প্যানেল বেশি দেখি এবং নন জিআইপি প্যানেলও কিছু পাওয়া যায়। তো এই জিআইপি প্যানেলের যে কমন সমস্যা, কিছু গেট সাপ্লাই ইন্টারনালি প্যানেলের ভেতরে শর্ট হয়ে থাকে, আর এই শর্টের কারণে বিভিন্ন ধরনের সিম্পটম আছে, আর এই শর্টটির কুল কিনারা করতে পারে না তারাই, যারা বেসিক বোঝে না এবং প্যানেলের গঠন বোঝে না। তো ফ্রেন্ড মুখস্থ মধ্যে আসা থেকে অবশ্যই যারা নিজেকে আপডেট করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে নিজেকে আপডেট করার জন্য প্যানেলের সঠিক রিপেয়ারগুলো বোঝার জন্য। আর যারা মনে করেন যে শুধুমাত্র বাইরের যারা ট্রেনার তারাই রিপেয়ারগুলো ভালো করে আপনাকে সম্পূর্ণ ধরনের শেখাবে, এটা আসলে ভুল ধারণা না, কারণ বাইরের টেকনিশিয়ানগুলো আপনাকে সঠিকভাবে সঠিক সাপোর্টটি দিতে পারবে না। আপনার যে মুহূর্তে প্রয়োজন এই মুহূর্তের যে সাপোর্টটা লাগবে তারা অবশ্যই আপনাকে সেই সাপোর্টের জন্য সবসময় সময় দিতে পারবে না। তো এইগুলো চিন্তাভাবনা করে সবসময় তাদের স্মরণাপন্ন হওয়া উচিত যাদেরকে হাতের কাছে পাওয়া যায় এবং চাইলেই যাদের সাথে কথা বলা যায়। তো ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছি আমরা টাইম কন্ট্রোলার আইসি এবং DC to DC IC, তো DC to DC IC সঙ্গে আরও একটি অপশান যোগ করা আছে এআইসির ভিতরে যেটা লেভেল শিফটার। তো ফ্রেন্ড এই যে গেট সাপ্লাই শর্টের কথা বারবার বলি বা কাটিং সলিউশন করি, এগুলো আসলে কিভাবে আমরা ফল ফাইন্ড আউট করি,
এই ফল ফাইন্ড আউট খুবই ইজি একটা ব্যাপার, যারা এক কথায় প্যানেলটাকে বুঝতে হয় যে এই প্যানেলটার গঠন কি আছে। তো এই প্যানেলে আসলে তেমন কিছু দেখার নাই, আমরা যে সিমটমটি পাচ্ছি এই সিমটমের খুব ইজি সলিউশন আমাদের হাতের কাছে আছে। তো আমরা এটি অ্যাপ্লাই করব এবং দেখব যে কি কোন ভোল্টেজের দ্বারা এই সমস্যাটি হচ্ছিল এবং কিভাবে এটা সমাধান করতে পারি। আমরা জাস্ট এটির ফল ফাইন্ড আউট করে নেব এবং তারপরে আপনাদের সাথে শেয়ার করব যে স্ক্রিনের পজিশনটা কি আছে। তো ফ্রেন্ড, এখানে আমরা যে কাজটি করছি এটি দুইটি ওয়ার, দুইটি কানেকশানকে কাটিং করছি এবং দুইটি ওয়ার কানেকশান করছি, যেটি আসলে ভিজুয়াল ভিজিএস এই লাইনটি অড ইভেন যে প্রসেস, এই প্রসেসটার জন্য কিছু গেট লাইনে কিছু প্রবলেম হচ্ছিল। আর এই ধরনের সিমটমের ক্ষেত্রে আমরা এই ধরনের সলিউশন করি, আর এই ধরনের সলিউশনের বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার, আর বিস্তারিত ব্যাখ্যা শোনারও অনেকের মন মানসিকতা থাকে না। যারা এই ধরনের কাজ জেনে বুঝে করতে চান, আসলে একটা ভিডিও দেখে মুখস্থভাবে এই কাজগুলো আসলে দু একটার ক্ষেত্রে এটা সাকসেস হওয়া সম্ভব, সকল ক্ষেত্রে সাকসেস হওয়া সম্ভব না, আর এটার জন্য অবশ্যই বেসিক জানা প্রয়োজন। তো ফ্রেন্ড, আমরা দেখে নেব যে লাইনটি করছি এবং করার পরে আমার যে স্ক্রিনের সিমটমটি ছিল এখন এটা কি পজিশনে। আমরা এখানে দুইটি লাইন কাট করছি এবং এটিকে বাইপাস করছি, দুটি গেট লাইন এবং এই গেট লাইনের মেইন যেটা অন অফ ভোল্টেজ, এই দুইটি ভোল্টেজকে আমরা বাইপাস করছি। এবং বাইপাস করার পরে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট এটা আসলে আসছে কিনা এটা দেখব। তো ফ্রেন্ড, আমাদের বরাবরের মতোই চলে, প্রতি মাসে ফার্স্ট 1 থেকে 5 তারিখের মধ্যে 20 দিনের কোর্স, এবং এখন বেশ কিছু টেকনিশিয়ান যারা অভিজ্ঞ সিনিয়র এবং বিভিন্ন কোম্পানিতে জব করেন এবং ছুটি পান না ঠিকমতো আমার কাছে বারবার আসে চান, তাদের রিকোয়েস্ট ছিল যে এটা স্বল্প দিনের, মানে 1 সপ্তাহের কোনো ক্লাসের জন্য। তো তাদের জন্য আগামী 25 থেকে 30 তারিখ বা 2 তারিখ পর্যন্ত একটি ব্যাচের ব্যবস্থা করছি, যেটি হচ্ছে 25 বা 26 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত 5 থেকে 6 দিনের ব্যাচ। তো যারা এই ব্যাচে অ্যাটেন্ড করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নম্বরে, আর যারা 20 দিনের কোর্স অ্যাটেন্ড করতে চান, যারা নতুন বা নতুন বলতে যারা টুকটাক কাজ বোঝেন তাদের জন্য 20 দিনের কোর্স, যারা নিজেকে যে পজিশনে রাখবেন সেই পজিশন থেকে যোগাযোগ করবেন, চেষ্টা করবেন কোন পজিশন আপনাকে আপনি নিজে কমফোর্টেবল হতে পারবেন 20 দিনের কোর্সে না 5 দিনের কোর্সে, সেই মতো যোগাযোগ করতে পারেন স্ক্রিন নম্বরে। তো ফ্রেন্ড, আমরা দেখে নেব এখানে যে রেজাল্টটি, আমরা পাওয়ার কানেকশন করছি, সকল কানেকশন করার পরে ইন্ডিকেটার লাইটটি জ্বলে আসছে এবং পাওয়ার অন করছি, পাওয়ার ইন্ডিকেটারটি জ্বলে গেছে এবং আমার যে স্ক্রিন রেজাল্ট, স্ক্রিন রেজাল্টটি দেখব। আমার স্ক্রিনের ফুল স্ক্রিন ছবি চলে এসছে এবং নো সিগন্যাল বারটি চলে এসছে। নো সিগন্যাল বার আসার পরে আমার যে স্ক্রিন ছবির যে রেজাল্ট সেটি দেখব। আমরা কেবল কানেকশন লাগাবো, একদম পারফেক্ট ছবি, কোনো ধরনের সমস্যা নেই, আমরা দেখতে পাচ্ছি পারফেক্ট ছবি, ছবির কোনো সমস্যা নেই এবং নো সিগন্যাল বারটি স্বাভাবিক আছে, কোনো ধরনের কোনো ইফেক্ট নাই। আর সাধারণত এই ধরনের লাইন কাটিং বা এই ধরনের সিমটমে স্ক্রিনে কিছু না কিছু, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে কিছু ফল্ট লক্ষণীয় করা যায়, সেগুলো রিপেয়ারের কিছু প্রসেস থাকে যেগুলো আমরা সময় সাপেক্ষ করি। তো ফ্রেন্ড, আমাদের স্ক্রিনটি বর্তমানে পারফেক্ট আছে এবং এইভাবে এটি লং সার্ভিস দিবে আশা করি। কাজটি দেখলেন, আর কাজটি দেখে যদি কোনো মেসেজ পেয়ে থাকেন, অনেকে শুধু ভিডিওগুলো দেখেন যে ভিডিওতে কি করছে ওটি করে আমি একটা প্যানেল রিপেয়ার করব, আসলে এরকম না, প্রতিটা ভিডিওর মধ্যে কিছু মেসেজ দেওয়া হয় যে মেসেজের মাধ্যম দিয়ে আসলে কিভাবে থিওরিগুলো জেনে বুঝে কাজ করলে কাজগুলো সাকসেস করা যায়।
যে যে কাজটি করেন আসলে জেনে বুঝে করলে নিজের মনে যে তৃপ্তি হয় এই তৃপ্তিটা আসলে যারা জেনে বুঝে করেন তারাই উপলব্ধি করতে পারেন। তো ফ্রেন্ড যদি ভালো কিছু আইডিয়া পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো একটি মন্তব্য করবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে আরও নতুন কিছু আপডেট নিয়ে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ভালো মন্তব্য করতে সবসময় এড়িয়ে যান তাদের বলবো যে ভালো একটি মন্তব্য আপনাকে আরও একটি ভালো কাজের জন্য সহযোগিতা করবে। তো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ কাজটি দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে।